নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রত্যেক দিনের উপায়, টোটকা এবং বিভিন্ন জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দুর্গাপূজার পরই অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরণী। চিন্ময়ী ও বিদায়ের বার্তা ভুলে আবার আনন্দে মেতে উঠবেন সাধারণ মানুষ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন স্থানে এবং পারিবারিক ভিত্তিক এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। তা হল কোজাগরি লক্ষ্মী পূজা। দেবী লক্ষ্মী দ্বিভুজা, তিনি বিষ্ণুর পত্নী, ছয়টি বিশেষ গুণের দেবী তিনি। তার উপরে নাম মহালক্ষ্মী, বাহন পেঁচা। কোজাগরি শব্দটি এসেছে কো জাগতি থেকে, এর অর্থ কে জেগে আছো। শুধু ধর্মই নয়, দেবী লক্ষ্মী আরও বিভিন্ন প্রকার সম্পদ প্রদান করেন। তিনি খ্যাতি, জ্ঞান, সাহস ও শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্ছাসা, উচ্চ ভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দেন। এক কথায়, লক্ষ্মী পূজা করলে মানুষের সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হন। আলতারাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। ধন সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপোস বা ব্রত পালন করেন এই শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজার। ফুল, ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে আরাধনা করেন মায়ের। প্রার্থনা করেন, এসোমা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘর থাকো আলো করে। হিন্দুদের বিশ্বাস মতে কোজাগরির রাতে দেবী লক্ষ্মী ধন সম্পদ দিতে যে কোনো সময় ঘরের দ্বারে এসে কো জাগর্তি বলে ডাক দেন। জেগে থাকা মানুষেরাই এই ধন লাভের অধিকারী হন। ফলে ব্রতকারীরা সারা রাত জেগে থাকেন দেবীর ডাকের প্রতীক্ষায়। মা লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলি পাঁচালির আকারে লক্ষ্মী পুজোর দিন পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালি বলে। লক্ষ্মীর ব্রতকথাগুলির মধ্যে বৃহস্পতিবারের ব্রতকথা সবচেয়ে জনপ্রিয়। এছাড়া বারো মাসের পাঁচালিতেও লক্ষ্মীকে নিয়ে অনেক লৌকিক গল্পের উল্লেখ পাওয়া যায়। তাই এদিনে অবশ্যই সেই বিশেষ লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করবেন। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করে থাকেন। এই পূজা সাধারণত বাড়ির সধবা স্ত্রীলোকেরাই করে থাকেন। বৃহস্পতিবারের ব্রতকথা, এই বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত ও পূজা প্রচলন সম্পর্কে একটি যে লৌকিক গল্পটি রয়েছে তা এই রকম। এক দোল পূর্ণিমার রাতে নারদ বৈকুণ্ঠে লক্ষ্মী ও নারায়ণের কাছে গিয়ে মর্তের অধিবাসীদের নানা দুঃখ কষ্টের কথা বললেন। লক্ষ্মী মানুষের নিজের কুকর্মের ফলকেই এইসব দুঃখের কারণ বলে চিহ্নিত করলেন। কিন্তু নারদের অনুরোধে মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে তিনি মর্তলোকে লক্ষ্মীব্রত প্রচার করতে এলেন। অবন্তীনগরে ধনেশ্বর নামে এক ধনী বণিক বাস করতেন। তার মৃত্যুর পর তার ছেলের মধ্যে বিষয় সম্পত্তি ও অন্যান্য ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল। ধনেশ্বরের বিধবা পত্নী সেই ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বনে আত্মহত্যা করতে এসেছিলেন। লক্ষ্মী তাকে লক্ষ্মী ব্রত করার উপদেশ দিয়ে ফেরত পাঠালেন। ধনেশ্বরের স্ত্রী নিজের পুত্রবধূদের দিয়ে লক্ষ্মীব্রত করাতেই তাদের সংসারে সব দুঃখ ঘুচে গেল। ফলে লক্ষ্মীব্রতের কথা অবন্তীনগরে প্রচারিত হয়ে গেল। একদিন অবন্তীর সধবারা লক্ষ্মী পূজা করছেন, এমন সময় শ্রীনগরের এক যুবক বণিক এসে তাদের ব্রতকে ব্যঙ্গ করল। ফলে লক্ষ্মী তার উপরে কুপিত হলেন। সেও সমস্ত ধন সম্পত্তি হারিয়ে অবন্তীনগরে ভিক্ষা করতে লাগল। তারপর একদিন সধবাদের লক্ষ্মী পূজা করতে দেখে সে অনুতপ্ত হয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চাইল। লক্ষ্মী তাকে ক্ষমা করে তার সমস্ত ধন সম্পত্তি ফিরিয়ে দিলেন। এইভাবেই সমাজে লক্ষ্মীব্রত প্রচলিত হল। আরও একটি বিশেষ কথা আপনাদের বলবো, তা হল পেঁচক সম্পর্কে, অর্থাৎ পেঁচা। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন।
আর এই বিশেষ বাহন হিসাবে আমরা পূজা করি। পেচক বা পেঁচা দিনে অন্ধ, সে রাত্রে জাগে। তাই বলা হচ্ছে যে কখনোই পরধন সম্বন্ধে আমরা কখনো অন্ধ না হই, কখনো যেন আমরা অন্যের ধন আত্মসাৎ না করি, যেন এমনটাই ইচ্ছা মা লক্ষ্মীর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা নিশা সর্বভূতানাং সা নিশা জাগরিতি সংযমি, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্চাৎ মুন। অর্থাৎ সর্বভূতের যা রাত্রি, সংযমীর পক্ষে তা দিন, তাদের যা দিন তার তা রাত্রি। সকল প্রাণী পরমার্থ বিষয়ে নিদ্রিত, কিন্তু বিষয়ভোগে জাগ্রত, কিন্তু সংযমী সাধু যোগী পরমার্থ বিষয়ে জাগ্রত, বিষয়ভোগে তারা নিদ্রিত। দেখা যায় দিবাকালে অন্য প্রাণীরা যখন জাগ্রত, পেচক তখন নিদ্রিত, আর পেচক নিশাচর। নিশীথের নিস্তব্ধ পরিবেশ সাধুদের সাধনার অনুকূল, তাই পেচক আমাদের পরমার্থ চিন্তার আদর্শ শেখায়, যার মাধ্যমে আমরা দেবীর কৃপা পেতে পারি। তাই যদি এই বিশেষ লক্ষ্মী পূজাতে পেঁচার দর্শন পান, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুদের বলবো, এই বিশেষ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজার্চনার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে পূজার্চনা করুন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি আসবে। সেই সাথে আমরা দেখে নেব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের ক্ষেত্রে বলবো, সূর্যোদয় ঘটছে এই বিশেষ দিনে সকাল 5:35, সূর্যাস্ত 5:08, চন্দ্রোদয় 4:36 এবং চন্দ্র অস্ত পরের দিন 5:07। চতুর্দশী তিথি শেষ হচ্ছে 7:03, আর ঠিক তারপরেই পূর্ণিমা তিথি শুরু হবে এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে এই বিশেষ দিনে, এবং তা থাকবে দুপুর 12:13, তারপরেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তাই চন্দ্রদেব এই বিশেষ দিনে মীন রাশিতে থাকবে এবং এই বিশেষ দিনে ব্যাঘাত যোগ থাকছে 8:39, তারপরেই হর্ষণ যোগ শুরু হবে এবং শুরুতেই গরিজাকরণ থাকবে 6:31, তারপরেই বণিজকরণ শুরু হবে, 7:03 পরেই বৃষ্টিকরণ শুরু হচ্ছে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত 10:58 থেকে 11:44 এবং এই বিশেষ দিনে অমৃতকাল থাকবে 7:08 থেকে 8:50 পর্যন্ত। তাছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এই বিশেষ দিনে 5:35 থেকে 12:13 পর্যন্ত থাকবে এবং রবি যোগ ঠিক একই সময়ে থাকবে। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে দুপুর 2:15 থেকে 3:41 পর্যন্ত রাহুকাল, তাই এই সময় কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ বা টোটকা করবেন না। এই বিশেষ দিনের দিশাশূল হলো উত্তর দিক, তাই উত্তর দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা আপনারা করবেন না এই বিশেষ দিনে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।